স্বাগত ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, অনলাইনে পরীক্ষা ও ভর্তি বন্ধ রাখার আহ্বান ইউজিসি। মঙ্গলবার থেকে প্রাথমিকের ক্লাসও মিলবে অনলাইনে। ব্যালান্স ডোনেট করার কথা ভাবছে রবি, অন্যদিন পরেও ডেলিভারি দেয়নি ই ভ্যালি। গেমিং প্ল্যাটফর্ম বানাচ্ছে অ্যামাজন, শত মিলিয়নে নেক্সট ভিআর কিনছে অ্যাপল। মিউজিক স্ট্রিমিং শেয়ার বাজার বেড়েছে 32%। এবং ওয়েব সিরিজে করোনার কাল। যাচ্ছি বিস্তারিত খবরে। অনলাইনে পরীক্ষা ও ভর্তি বন্ধ রাখার আহ্বান ইউজিসি। করোনা ভাইরাসের কারণে বন্ধের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই আহ্বান জানিয়েছে ইউজিসি। অবশ্য আগে থেকেই বন্ধের সময় শিক্ষার্থীদের ক্ষতি সাময়িকভাবে পূরণের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছে ইউজিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউজিসির পরামর্শ অমান্য করে অনলাইনে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছে। এমনকি দেশের এই সংকটময় মুহূর্তে কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় সামার সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেমিস্টার ফাইনাল ছাড়া গ্রেড প্রদান, মূল্যায়ন এবং কোনো ধরনের পরীক্ষা ছাড়াই স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যা বিধিসম্মত নয়। ইউজিসির সাম্প্রতিক অফিস আদেশে এ ধরনের কার্যকলাপের কথা কোথাও উল্লেখ করা হয়নি। গুটিকয়েক বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কার্যক্রম পরিচালনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে এ সকল বিশ্ববিদ্যালয়কে অনতিবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ইউজিসি। মঙ্গলবার থেকে প্রাথমিকের ক্লাসও মিলবে অনলাইনে। আগামী 7 এপ্রিল মঙ্গলবার থেকে প্রাথমিকের ক্লাসও অনুষ্ঠিত হবে ডিজিটাল মাধ্যমে। সংসদ টিভি হয়ে এই পাঠ্যক্রম সম্রচার হবে অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজে। ঘরে বসে শিখি স্লোগানে প্রতিদিন দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রতিটি বিষয়ের উপর 20 মিনিট করে ক্লাস দেখানো হবে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রুটিন অনুযায়ী এই ক্লাস অনুষ্ঠিত হবে। এই ক্লাস দেখে শিক্ষার্থীদের বাড়ির কাজ করে স্কুল খোলার পর তার সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। ব্যালান্স ডোনেট করার কথা ভাবছে রবি, গ্রাহকদের ব্যালান্স ডোনেট করার কথা ভাবছে মোবাইল ফোন অপারেটর রবি। প্রথমবারের মতো ফেসবুক লাইভে এসে এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, করোনায় আমরা ডিজিটাল হচ্ছি, ঘরে বসেই আমরা কেনাকাটা, অফিসের কাজ, পেমেন্ট, লেখাপড়ার ব্যবস্থা করতে পেরেছি। ইতোমধ্যেই ডেটাবেস এর মাধ্যমে করোনার ঝুঁকি এবং কম ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তের সুযোগ তৈরি হয়েছে। তাই প্রযুক্তি ব্যবহারে আমাদের আরও খোলামেলা এবং সৎ হতে হবে। রবির সিইও বলেন, রবি ইন্টারনেট ব্যবহারের পরিমাণ 20% বেশি বেড়েছে, তবে তারপরও ডেটা থেকে আয় 10% মতো কমেছে। অন্যদিকে কথা বলা থেকে রবির যে আয় ছিল তা অন্তত 40% পর্যন্ত কমে গেছে। নানা কারণে রিচার্জ অনেক কমে গেছে উল্লেখ করে রবির সিইও বলেন, গ্রাহকদের সঙ্গে নিয়ে ফান্ড তৈরি করতে ব্যালান্স ডোনেট করার চিন্তা মাথায় রয়েছে। তিনি বলেন, এই সময়ে ইউটিউবের চেয়ে ফেসবুক লাইভ স্ট্রিমিং এর ব্যবহার সবচেয়ে বেশি বেড়েছে। আমরা যদিও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, তারপরও এটি আমাদের জন্য ডিজিটাল হওয়ার বড় সুযোগ। আমরা যেন এই সুযোগ মিস না করি। 15 দিন পরেও ডেলিভারি দেয়নি ই ভ্যালি। একদিনে পণ্য গ্রাহককে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গের অভিযোগ উঠেছে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির বিরুদ্ধে। অনেক গ্রাহকেরই অভিযোগ, অর্ডার দেওয়ার পরও পণ্য হাতে পাননি তারা। করোনা পরিস্থিতিতে নিত্য পণ্য গ্রাহকের ঘরে পৌঁছে দিতে চালু করা হয় ই ভ্যালি এক্সপ্রেস শপ। নতুন সেবা গ্রহণে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞাপনও দেয় ই ভ্যালি। বিজ্ঞাপনে প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রাহক অর্ডার দেওয়ার একদিনের মধ্যেই পণ্য বুঝে পাবেন তারা। এমন বিজ্ঞাপন দেখে গত 20 মার্চ নিত্যপণ্য অর্ডার করেন ঢাকার গ্রিন রোডের বাসিন্দা আতিকুর রহমান। তিনি ডিজি বাংলাকে জানান, প্রতিষ্ঠানটি সম্পর্কে আগে নানা অভিযোগ শুনেছি, অর্ডার নিয়ে দেরি করে পণ্য দেয়। যেহেতু এখন দেশের পরিস্থিতি ভালো না, তাই ভাবলাম এই মহামারীতে এমনটা করবে না। দেখলাম তারা নতুন একটি সার্ভিস চালু করেছে, কিন্তু না,
তারা সেবার নামে প্রতারণা করছে। আমি ১৬ দিন আগে পণ্য অর্ডার করেছি, তাও নিত্যপণ্য। কেউ প্রতিদিনের বাজারের জন্য ১৬ দিন অপেক্ষা করে নাকি? তার মতো একই অভিযোগ করেছেন পলাশ আহমেদ নামের আরেক ক্রেতা। তিনি জানান, গত মাসের ২৫ তারিখ পণ্য অর্ডার করেও এখনো পণ্য পাননি তিনি। বললেন, পণ্য অর্ডার করে যেন বিপাকে পড়েছি ভাই। আতিকুর রহমান ও পলাশের মতো অনেক ভুক্তভোগী ইভ্যালির ফেসবুক পেজে অভিযোগ করছেন এক্সপ্রেস শপের অর্ডার নিয়ে। অভিযোগ উঠেছে, ইভ্যালির লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। কেউ কেউ প্রি অর্ডারের টাকা ফেরত নিয়েও শঙ্কায় রয়েছেন। এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। নজর দিচ্ছি দেশের বাইরে। গেমিং প্ল্যাটফর্ম বানাচ্ছে অ্যামাজন। মাইক্রোসফট এবং গুগলের সঙ্গে পাল্লা দিয়ে ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম বানাতে কাজ করছে অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন। কোড নেম দেওয়া হয়েছে প্রজেক্ট টেম্পো। সবকিছু ঠিক থাকলে এবছরেরই যে কোনো সময় নিজস্ব গেম প্ল্যাটফর্মের প্রাথমিক সংস্করণ নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি। হয়ে উঠতে পারে গুগলের স্টেডিয়া এবং এনভিডিয়ার জিফোর্স নাও এর প্রতিযোগী। অ্যামাজনের গেম সেবা এবং স্টুডিওজ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ফ্রাজিনি জানিয়েছেন, ব্রুসিবল নামের একটি গেম নিয়ে ২০১৪ সাল থেকেই কাজ করছে অ্যামাজন। পাশাপাশি নিউ ওয়ার্ল্ড নামের আরেকটি গেম নিয়ে আসার পরিকল্পনাও করেছে তারা। এই গেমটি হবে মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। ১০০ মিলিয়নে নেক্সট ভিআর কিনছে অ্যাপল। অ্যাপলের অগমেন্টেড রিয়েলিটি পরিকল্পনা খুব গোপনে চললেও বেশ আলোচনা রয়েছে। ৯টু-৫ ম্যাক টিম দাবি করেছে, ভার্চুয়াল ইভেন্ট ব্রডকাস্টিং কোম্পানি নেক্সট ভিআর অধিগ্রহণের মাঝামাঝি পর্যায়ে রয়েছে অ্যাপল। ১০০ মিলিয়ন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হবে। যদিও ডিলটি শেষ হয়নি, তবে অ্যাপল নেক্সট ভিআর এর অধিকাংশ ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিচ্ছে এবং তাদেরকে কুপারটিনোতে স্থানান্তরের কথা জানিয়েছে। কনসার্ট ও স্পোর্টিং ইভেন্টের ভার্চুয়াল রিয়েলিটি সংস্করণটি কিনে অ্যাপল আসলে কি করবে সেটি এখনও অজানা। যদিও এখানে ভিআরকে প্রধান বিবেচনায় রাখা হয়নি বলে মনে করছেন অনেকেই। গত বছরে নেক্সট ভিআর অনেক আর্থিক সমস্যায় পড়ে। এআর এর দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়ে যাওয়ার কারণে গত বছর তারা ফান্ডিং পায়নি। মিউজিক স্ট্রিমিং এ বাজার বেড়েছে ৩২%। মিউজিক স্ট্রিমিং ব্যবসায়ের ক্ষেত্রে গত বছরটি খুব ভালো গেছে। আগের বছরের তুলনায় ২০১৯ সালে পুরো বাজার বেড়েছে ৩২%। আর এক্ষেত্রে বরাবরের মতো শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে স্পটিফাই ও অ্যাপল মিউজিক। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, গত বছরে অ্যাপল মিউজিকের সাবস্ক্রাইবার সংখ্যা বেড়েছে ৩৬%, যার মাধ্যমে কোম্পানিটি পুরো বাজারের ১৯% দখল করেছে। এই সময়ে স্পটিফাইয়ের গ্রাহক বেড়েছে ২৩% এবং বাজারের ৩৫% শেয়ার তাদের দখল। এমনকি এই খাতের মোট আয়ের ৩১%ই পাচ্ছে স্পটিফাই। তৃতীয় অবস্থানে রয়েছে অ্যামাজনের স্ট্রিমিং সেবা। এরপর রয়েছে ইউটিউব মিউজিক। ইউটিউবের ক্ষেত্রে অবশ্য প্রিমিয়াম গ্রাহকের সংখ্যা বিবেচ্য হয়েছে। কাউন্টার পয়েন্ট মনে করছে, করোনা ভাইরাসের কারণে এবছর এই খাতে প্রবৃদ্ধি হবে এবং সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৫% বাড়বে। যদি সেটি সত্য হয় তাহলে বিশ্বব্যাপী মোট পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা ৪৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। ওয়েব সিরিজে করোনার কাল। করোনা সচেতনতায় ইউটিউবে প্রকাশ করা হয়েছে থ্রিডি অ্যানিমেশন সিরিজ করোনা কাল। বাংলা ভাষায় ওয়েব সিরিজটিতে তুলে ধরা হয়েছে করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং কিভাবে তা প্রতিরোধ করা যায়। সোমবার ৬ এপ্রিল প্রকাশ করা হয়েছে ১০ পর্বের এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব। এটি পরিচালনা ও সম্পাদনা করেছেন আক্তারুল আলম তিনু। অ্যানিমেশন সিরিজটির গল্প ভাবনায় আছে টিম আর। এতে কণ্ঠ দিয়েছেন আক্তারুল আলম তিনু, মইনুল ইসলাম সাইদি ও মার্জিয়া নাহার শাওনা। এটি প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন আর প্রকাশিত হয়েছে সি মিউজিক মোশনের ব্যানারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।